আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ছোট্ট একটি ডিজাইন দেখাবো আশা করি আজকে ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আজকে ডিজাইনটি হবে বিশ ফুট বাই চব্বিশ ফুট চারশো আশি স্কোয়ার ফিট আমরা চারশো আশি স্কোয়ার ফিটে তিন দুটি বেডরুম পাবো একটি কিচেন একটি টয়লেট পাবো ঠিক আছে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নকশাটি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দরজে ধরে একটু দেখবেন যদি সময় থাকে হাতে ঠিক আছে তো এই সাইডে বিশ ফুট হবে এই সাইডে হবে চব্বিশ ফুট নকশাটির আশা করি দোনো সাইডের মাপটি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করবেন কেমন হলো অথবা পরবর্তীতে কেমন নকশা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে চেষ্টা করব আপনার নকশাটি করে দেওয়ার তো আজকে নকশাটি যারা কম খরচের মধ্যে ছোটো একটি নকশা দেখতে চাচ্ছিলেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন তো তাদের জন্য আশা করি আজকের নকশাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি নকশা হবে ঠিক আছে খুবই কম বাজেটের ভিতরে তো আমি ভিডিও শেষের দিকে অবশ্যই আপনাদেরকে বাজেটটি জানানোর চেষ্টা করবো তো সেই পর্যন্ত অবশ্যই দজে ধরে সঙ্গে থাকবেন তো আজকের নকশাটি আমরা সম্পূর্ণ ওয়ালগুলা কালার করে নিলাম তো এখন যে কালারগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ পাঁচ ইঞ্চি করে ওয়াল করবেন ভিতরে এবং বাইরেগুলা ঠিক আছে তো সাথে আমরা উইন্ডোরগুলো কালার করে নিচ্ছি তাহলে উইন্ডোরগুলো আমাদের ক্লিয়ারলি বুঝতে একটু সহজ হবে সাথে আমরা মার্ক করে দিব সাথে তাহলে আর বুঝতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি উইন্ডোরগুলো মার্ক করে নিচ্ছি ঠিক আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ নকশাটি এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার প্লাস তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি সমস্যা নেই আপনাদের কমেন্ট রিপ্লাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ফার্স্টে আমাদের বেডরুমটি দেখে নিব এটি হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম তো ফার্স্ট বেডরুমের মাপটিও সাথে দেখে নেব এটা সাইডে দশ ফুট হবে অ্যান্ড সাইডে হবে দশ ফুট দশ ফুট বাই দশ ফুট তো ডোরটি হবে এ সাইডে দোটটি এই পাবজি দেবেন এটি তিন ফুট রাখবেন আশা করি বুঝতে পেরেছেন তো সেকেন্ড বেডরুমের মাপটিও আমরা দেখে নিব তো সেকেন্ড বেডরুমের মাপটি হবে এই সাইডে দশ ফুট অ্যান্ড এই সাইডে নয় ফুট তো আমাদের সেকেন্ড বেডরুমটি এই সাইডে এক ফুট কম হবে ঠিক আছে তো ডোরটিও এই সাইড থেকে দেবেন তিন ফুট রাখবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমরা ডাইনিং প্লেস এবং লিভিং প্লেসটি আমরা একসঙ্গে করে নেব এক সাইডে লিভিং এক সাইডে ডাইনিংটি আমরা করে নিতে পারি তো এটার মাপটি হবে এই সাইডে আট ফুট সরি হ্যাঁ আট ফুট নয় ইঞ্চি সিঁড়িটি হবে এই সাইডে এ সাইড থেকে উপরে ওঠার আর এই সাইডের মাপটি হবে ষোলো ফুট নয় ইঞ্চি আশা করি আমরা মোটামুটি সুন্দর একটি প্লেস পাবো সিঁড়িটি মাপটি তিন ফুট করে রাখবেন মেন গেটটি হবে এই সাইডে আশা করি গেটটিও সুন্দর বুঝতে পেরেছেন ঠিক আছে তো কিচেনের ডোরটি হবে এভাবে এটা তিরিশ ইঞ্চি রাখলেই হবে তো কিচেনের মাপটি আমরা সাথে দেখে নিচ্ছি এটা এই সাইডে মাপটি হবে পাঁচ ফুট চার ইঞ্চি অ্যান্ড এই সাইডে মাপটি হবে ছয় ফুট আশা করি আমরা কিচেনের মাপটিও বুঝতে পেরেছি এখানে কোনো ডোর হবে না এটা ওপেন থাকবে টয়লেটের ডোরটি হবে এই সাইডে এটাও তিরিশ ইঞ্চি করে রাখবেন ঠিক আছে তো আমরা এই জায়গার মাপটি পাবো তিন ফুট তো আমাদের একটি মাত্র টয়লেট হবে এটা বাথরুম সহ একসঙ্গে ঠিক আছে অনেক বড় একটি বাথরুম রাখা হয়েছে সুন্দর করে এখানে গোসলখানা টয়লেট সব ইউজ করতে পারবেন একসঙ্গে তো এটার এসাইডের মাপটি হবে দশ ফুট অ্যান্ড এসাইডের মাপটি হবে তিন ফুট চার ইঞ্চি তো আশা করি আমরা সম্পূর্ণ মাপটাই বুঝতে পেরেছি ভিতরে তোর সাথে কলমগুলো দেখে নেব তো বারো টোটাল বারোটি কলম হবে ঠিক আছে তো কলমের মাপটি আপনারা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে করতে পারেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কম যোগাযোগ করবেন তো বিল্ডিং কস্টটি আট থেকে নয় লক্ষ টাকার কাছাকাছি হতে পারে ঠিক আছে তো এসিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীতে কেমন দেখতে চান সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবে